बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अच्छा देखो आज के हे तुम्हारे एक हे मिश्र सार्किटर अंक करब सीरीज पैराल समन्वय जो सार्किटा गठित से एक सार्किटे एक मैथ करब से हे मिश्र सार्किट। तो मिश्र सार्किटा हे कत हे पेज नम्बर हे 67 हाँ से हे उदाहरण 8 67 पेजे हे उदाहरण 8 उदाहरण 8 एक दे मिश्र सार्किट। अच्छा प्रथम कि करब ये मिश्र सार्किटा के अंकन करब मिश्र सार्किटा के अंकन करब अर्थात अंके देखम एक सार्किट दे क्वार्टर रेजिस्टर दे नीचे को रेजिस्टर अच्छा नाई तो बे दिक दिए भोल्ट ठीक है भोल्टेज दे तो एखे अंके देखने दे 120 भोल्ट ये जदि आर वन ये आर टू ये नाम दीते पारो तो नाम दिले आबार ना दिले ठीक है। एखन देखो अंके दे एक रेजिस्टर मान दे 3 ओम तपर हे 14 ओम एगल मैथे दे एक दे 3 ओम एटा हे 14 तारपरे हे कत 10 ओम एवं 15 ओम और माझेटा दे 30 ओम एटा दे 10 ओम एटा हे 15 ओम एटा दे 30 ओम ठीक है। तो ये हे कि मिश्र सार्किट अच्छा मिश्र सार्किट क्या एर आगे बोलछी जे मिश्र सार्किटे कि थाकबे सीरीज थाकबे एवं प्यारालालो थाकबे सीरीज थाकबे एवं प्यारालालो थाकबे। तो ये देखो एदिके ए दुटा होच्छे सीरीजे आछे आर एदिके एकटा होच्छे प्यारालाल आछे ठीक आछे तारपर ए रेजिस्टर एटा होच्छे प्यारालाले आछे ठीक आछे। एखन एइजन्य एटा होच्छे मिश्र सार्किट। एखन देखो लिखछे जे उपरेर बर्तनीटी 14 ओम रोधे प्रवाहित कारेंट और भोल्टेज ड्रॉप निर्णय करो बोलते कि 14 ओम रोधे ठीक है 14 ओम रोध माने होच्छे रेजिस्टेंस एर आगे बोलछी तो बोलते जे बर्तनीटर 14 ओम रोधे प्रवाहित कारेंट और भोल्टेज ड्रॉप निर्णय करो ठीक है। तार माने अंकटाते आमादेर बोलते जे 14 ओम रोधे भोल्टेज ड्रॉप ओ कि होच्छे प्रवाहित कारेंट निर्णय करो भोल्टेज ड्रॉप ओ प्रवाहित कारेंट निर्णय करो। अच्छा देखो ये एक सार्किट थे किन्तु हमारे अनेकगुलो सार्किट हो ठीक है ये एक सार्किट थे किन्तु हमारे अनेकगुलो सार्किट हो। तो अंके बोलते कि 14 ओम रोधे भोल्टेज ड्रॉप प्रवाहित कारेंट निर्णय करो। एखन देखो जख रकम एक सार्किटर हे काज करब तक हे हमें डान दिक्कत अर्थात सर्व डान दिक्कत शुरू करब ठीक है। तो सीरीज की सीरीज हे एक रेजिस्टर संगे और एक रेजिस्टर लागान थे ठीक है। तो से जदि इक्ुएशन करी तेल ए रकम है ये जो आर ओन है आर टू आर ओन और आर टू जदि ये दे 10 इन 5 तेल मोट रेजिस्टेंस जो बेर करते बोले मोट रेजिस्टेंस आर टी समान समान आर ओन प्लस आर टू यहाँ हे सीरीज सार्किटर क्षेत्र ठीक है। तो এখন দেখো প্যারালাল সার্কিট। এখন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রথমে আমরা সর্ববামে দেখব এই 10 ওহম আর 15 ওহম কিন্তু প্যারালালে আছে ঠিক আছে। এটা সার্কিট দেখে অবশ্যই বুঝতে হবে যে রেজিস্টরগুলো সিরিজে আছে না সার্কিটে আছে। সেই ক্ষেত্রে হচ্ছে কি যে এই হচ্ছে এই 10 ওহম রেজিস্টরটি আর হচ্ছে 15 ওহম রেজিস্টরটি হচ্ছে কি আছে প্যারালালে আছে দেখো প্যারালালে আছে। তো প্যারালালে হচ্ছে কি প্রথমে লিখতে হবে যে তোমরা ক লিখেও যদি লেখো
যে ক নম্বর কি আছে দশ ওহম ও পনেরো ওহম কি প্যারালালে প্যারালালে আর প্যারালালে প্যারালালে থাকলেই হবে দশ এই মাঝে এই চিহ্নটা দিতে হবে এবং পনেরো ঠিক আছে এই সমান সমান চিহ্নটা দিয়ে অর্থাৎ লম্বালম্বি দুইটা চিহ্ন দিয়ে এটা হবে পনেরো তো দশের সঙ্গে পনেরো একবার গুণন হবে এবং দশের সঙ্গে পনেরো একবার যোগ হবে যোগ এটা যদি তোমরা ক্যালকুলেটরে ইকুয়েশন করো একবারেই একটা অ্যান্সার এসে যাবে সেটা হচ্ছে কত আসছে এই হচ্ছে সিক্স ওহম ঠিক আছে এখন সিক্স ওহম আমরা কি আমরা এই হচ্ছে দশ আর পনেরো মিলে পাইলাম সিক্স ওহম তাহলে আমাদের তো আর ওই দুইটা রেজিস্টরের দরকার নেই ওই দুইটার দরকার নেই এখন ওই দুইটার যদি দরকার না থাকে অবশ্যই তো সেখানে আমাদেরকে কি আর একটা সার্কিট অঙ্কন করতে হবে কেমন করে অঙ্কন করতে হবে এইরকমই থাকবে এই হচ্ছে এখানে একটা রেজিস্টর থাকবে এখানেও থাকবে এখানে এসে রেজিস্টর একটা হয়ে যাবে তার মানে হচ্ছে এই দশ ওহম আর পনেরো ওহম মিলে আমরা কি এই সিক্স ওহমের রেজিস্টরটি পাইলাম এখানে হচ্ছে ভোল্টেজ একশো বিশ ভোল্টেই থাকবে আর মাঝে এটা কি তিরিশ ওহম থ্রি ওহম আর হচ্ছে চোদ্দ ওহম ওহম ঠিক আছে তো এই দশ ওহম আর পনেরো ওহম মিলে আমরা কি পেলাম এই সিক্স ওহম এখন দেখো দশ ওহম আর হচ্ছে পনেরো মিলে যদি আমরা সিক্স ওহম পাইছি তো আবার আমরা যদি সর্ব ডানে কাজটা করি তাহলে দেখা যাবে এই চোদ্দ ওহম আর হচ্ছে সিক্স ওহম কিন্তু এই দেখো যে এই চোদ্দ ওহম আর সিক্স ওহম কিন্তু সিরিজে আছে কিসে আছে সিরিজে আছে তো সিরিজে থাকলে কি হবে যোগ হবে সিরিজে আছে এটা বুঝতে হবে যে এই এই হচ্ছে এই রেজিস্টরটার সঙ্গে এই রেজিস্টরটির অর্থাৎ হচ্ছে এই রেজিস্টরের শেষ প্রান্ত এই রেজিস্টরের প্রথম প্রান্তের সঙ্গে লাগানো কিন্তু এখানে প্যারালালে কি যে প্যারালালে আসি এখানে আসি দেখো যে ভোল্টেজটা ভাগ হয়ে গেছে একটা অর্ধেক এইদিকে আসতেছে অর্ধেক এইদিকে চলে যাচ্ছে ওই জন্য এটাকে প্যারালাল আর সিরিজে কি হচ্ছে এই রেজিস্টর থেকে ভোল্টেজ সরাসরি এই রেজিস্টরে আসতেছে তো এখানে তোমরা হচ্ছে খ লিখবা খ লিখে লিখবা কি যে চোদ্দ ওহম ও হচ্ছে সিক্স ওহম সিরিজে সিরিজে আছে ঠিক আছে তো সিরিজে থাকলে কি হয় সিরিজে থাকলে হবে চোদ্দ আর হচ্ছে ছয় যোগ হবে চোদ্দ আর ছয় কত বিশ ওহম চোদ্দ আর ছয় বিশ ওহম তখন দেখো যে এই চোদ্দ ওহম আর হচ্ছে সিক্স ওহম মিলে আমরা আরেকটা সার্কিট পেলাম অর্থাৎ এই দুটো আর থাকার দরকার নেই এই চোদ্দ ওহম আর হচ্ছে সিক্স ওহম থাকার দরকার নেই এটা হচ্ছে ক নং চিত্র এটা হচ্ছে খ নং চিত্র এবার দেখো গ নং চিত্র ঠিক আছে এই গ নং চিত্র তো গ নং চিত্রটা কি হবে এই চোদ্দ ওহম আর সিক্স ওহম মিলে আমরা কি পেলাম হচ্ছে টোয়েন্টি ওহম আচ্ছা এখন দেখো সার্কিটটা এইরকমই থাকবে যে এখানে এক আছে তার সঙ্গে একটা আর একটু ইয়ে করি এইদিকে রেজিস্টার করি এখানে একটা তারপরে এখানে কি একশো বিশ ভোল্টে দেওয়া আছে একশো বিশ ভোল্ট এটা হচ্ছে থ্রি ওহম আর কি পাইলাম বিশ ওহম তার মাঝে আছে এখানে তিরিশ ওহম এখন দেখো যে আবার যদি সর্ববামে কাজ করি সর্ববামে অর্থাৎ তাহলে এই তিরিশ ওহম আর বিশ ওহম হচ্ছে প্যারালালে আছে তিরিশ ওহম আর বিশ ওহম হচ্ছে প্যারালালে আছে এই রেজিস্টর থেকে কিছু ভোল্টেজ এইদিকেও চলে আসতেছে এইদিকেও কিছু ভোল্টেজ চলে আসতেছে তো তোমরা এখন দেখো গ নং চিত্র থেকে যদি পাও তাহলে গ নং যদি পাও তাহলে লিখবা যে কি তিরিশ ওহম ও বিশ ওহম প্যারালালে প্যারালালে থাকলে কি হয় তিরিশ বিশ তাহলে তিরিশের সঙ্গে বিশ একবার গুণন
তিরিশের সঙ্গে বিশ একবার যোগ, তাহলে সমান সমান ইকুয়েশন করে যেটা আসবে সেইটাই, এই হচ্ছে বারো ওহম। এটা গেল গ নং চিত্রের। এখন দেখো আমরা কি পাইলাম, এই হচ্ছে তিরিশ ওহম আর বিশ ওহম মিলে আরেকটি হচ্ছে একটা রেজিস্টর পেলে সেটা হচ্ছে বারো ওহম। তো এখন দেখো ঘনং চিত্রটা, ঘনং চিত্র কি হবে, ঘনং চিত্রে হবে যে উপরে একটা রেজিস্টর আছে অর্থাৎ এই থ্রি ওহম থাকবে, তার সঙ্গে তিরিশ ওহম আর বিশ ওহম মিলে কি পাইলাম বারো ওহম, তার সঙ্গে ভোল্টেজ দেওয়া আছে একশো বিশ ভোল্ট, এটা হচ্ছে থ্রি ওহম আর এটা হচ্ছে কত পাইলাম বারো, বারো ওহম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো ঘনং চিত্রে, ঘনং চিত্রে দেখো যে থ্রি ওহম আর বারো ওহম কিন্তু সিরিজে আছে, ঘনং চিত্রে কি থ্রি ওহম ও বারো ওহম সিরিজে, ঠিক আছে সিরিজে। তো সিরিজে হলে কি সিরিজ ও বারো সমান সমান পনেরো ওহম, তার মানে এখানে আরেকটা সার্কিট হবে সেটা হচ্ছে উমো নাম্বার সার্কিট। উমো নাম্বার সার্কিট এখানে দেয়, উমো নাম্বার সার্কিটটা হবে এরকম যে রেজিস্টর থাকবে একটা, এখানে একশো বিশ ভোল্ট, এটা কি পাইলাম সরি পনেরো ওহম, পনেরো ওহম। তার মানে ক নং চিত্রটা আমাদের দেয়াই আছে, খ নংটা আমরা ক নং থেকে ইকুয়েশন করে খ পাইছি, খ ইকুয়েশন করে গ পাইছি, গ ইকুয়েশন করে আমরা ঘ পাইছি, ঘ থেকে আমরা উমো পাইছি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে কি যে মোট রেজিস্ট্যান্স কি, মোট রেজিস্ট্যান্সটা হচ্ছে পনেরো ওহম, মোট রেজিস্ট্যান্স হচ্ছে বা মোট রোধ হচ্ছে পনেরো ওহম। সার্কিটগুলো অবশ্যই অঙ্কন করতে হবে এবং লিখতে হবে। এখন দেখো এই পাশে কি দেখা যাচ্ছে, এখন দেখো যে আমরা কি পাইলাম সব মিলিয়ে পনেরো ওহম পাইলাম, তাহলে মোট রোধ কত হবে, মোট রোধ হবে পনেরো ওহম। এখন বলতেছে কি অঙ্কটাতে আমাদের বলতেছে যে হচ্ছে কি যে চোদ্দ ওহম রোধে প্রবাহিত কারেন্ট ও ভোল্টেজ রোধ, ভোল্টেজ ড্রপ নির্ণয় করো চোদ্দ ওহম রোধে। তো এখানে আমাদের তার আগে মোট কারেন্টটাও বের করতে হবে, মোট কারেন্ট বের করতে গেলে তোমাকে কি হতে হবে সেই সূত্রটা ব্যবহার করতে হবে, মোট কারেন্ট ওহমের সূত্র, যে কারেন্টের সূত্র কি ভি সমান আই সমান সমান ভি ভাগ আর। তো এখানে হচ্ছে সূত্রটা বসায় নাই, তোমরা চাইলে বসাইতে পারো যে কারেন্টটা বের করার জন্য, যে ভোল্টেজ দেওয়া আছে ভি ভাগ যদি আর হয় তো কারেন্ট লিখবা, কারেন্ট যদি আই সমান সমান ভি ভাগ আর দাও তাহলে আই সমান সমান ভি সমান সমান ওখানে দেওয়া আছে একশো বিশ ভোল্ট দেওয়াই আছে, আর আট সমান সমান পাইলাম পনেরো, সমান সমান আসে দশ এম্পিয়ার, ঠিক আছে দশ এম্পিয়ার। আচ্ছা এখন দেখো যেহেতু বলতেছে যে চোদ্দ ওহম রোধে অর্থাৎ তিরিশ ওহমের ভোল্টেজ ড্রপ, অর্থাৎ মাঝে যে হচ্ছে এই একটা রেজিস্টর দেয়া আছে, এই রেজিস্টরটা হচ্ছে যে এর ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে, ঠিক আছে এই তিরিশ ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে, অর্থাৎ এখানে একশো বিশ ভোল্ট দিছি, এখানে হচ্ছে কি একশো ভোল্ট আসছে আর বিশ ভোল্ট এখানে, অর্থাৎ কত পরিমাণ ভোল্টেজটা ড্রপ হচ্ছে এখন সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে দুই নং চিত্রটা থেকে দেখো, অর্থাৎ দুই নং চিত্র হতে, দুই নং চিত্র হতে, ঠিক আছে তো একশো বিশ ভোল্ট, একশো ভোল্টেজটা যাচ্ছে কি একশো হচ্ছে তিরিশ ওহমের ভোল্টেজ ড্রপ, লিখবা যে তিরিশ ওহমের ভোল্টেজ ড্রপ লিখে সমান সমান কি একশো বিশ মাইনাস থ্রি গুণন টেন, তার মানে একশো বিশ ভোল্ট দিচ্ছি, একশো বিশ ভোল্ট যদি এখানে যাচ্ছে এখানে তিন, অর্থাৎ এই রেজিস্টরে এসে কিছু ভোল্টেজ ড্রপ হচ্ছে অর্থাৎ মাইনাস হয়ে যাচ্ছে ভোল্টেজটা, ঠিক আছে ওই জন্যে।
আর কারেন্ট কি হচ্ছে, কারেন্টটা হচ্ছে গুণ দশ এরটার সঙ্গে গুণ অবস্থায় থাকবে, ঠিক আছে। এখন দেখো এটা আসে সমান সমান একশো বিশ ভোল্ট। এখন দেখো এই 120 ভোল্ট, অর্থাৎ এখন আমাদের ম্যাথটাতে বলছে কি যে 14 ওহমের হচ্ছে কারেন্ট এবং হচ্ছে আর হচ্ছে 14 ওহম রোধে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করো। তাহলে আমাদের অবশ্যই 14 ওহম রোধের কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। এখন দেখো যে কারেন্ট হচ্ছে কি, এখন আবার যদি কারেন্ট বের করি, আবার কারেন্ট হচ্ছে I সমান সমান ভি ভাগ আর। তাহলে I সমান সমান যদি ভি ভাগ আর হয়, ভি সমান সমান হচ্ছে যে কত পেলাম 120 ভোল্ট, আর আর সমান সমান কি 15, ঠিক আছে। আর সমান সমান পাইছি কত, সরি, এবং কারেন্ট হচ্ছে 120 ভোল্ট, আর হচ্ছে এটা হচ্ছে 30 ওহমের আড়াআড়িতে, ওই জন্য 30। তাহলে এটা ইকুয়েশন করলে কত আসে, ইকুয়েশন করার গেলে আসে 4 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার। এখন দেখো যে এই 14 ওহমের কারেন্ট হচ্ছে কি, একবার হচ্ছে তোমাকে কি করতে হবে, 10 থেকে 4 মাইনাস করতে হবে, মাইনাস করলে আসে কি 6 অ্যাম্পিয়ার। অর্থাৎ এভাবে লিখতে হবে 14 ওহমের কারেন্ট হচ্ছে কি যে 10 থেকে 4 বাদ দিতে হবে, আর 14 ওহমের ভোল্টেজ ড্রপ10 থেকে 4 তার মানে 6 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে 14 গুণন হচ্ছে 84 অ্যাম্পিয়ার, অর্থাৎ 84 ভোল্ট। আচ্ছা এখন দেখো যে আবার বলি প্রথম থেকে, তো প্রথমে একটা সার্কিট দেয়াই থাকবে, সার্কিটটা কি দেয়াই থাকবে, তো সেটা থেকে আমাদেরকে হচ্ছে কি প্যারালাল এবং সিরিজ নির্ণয় করতে হবে। তো আমরা সার্কিটটা যখন কাজ করব, সর্বডান থেকে কাজ করব, সর্বডানে যে দুইটা রেজিস্টর থাকবে সেই রেজিস্টর দুটো নিয়ে কাজ করব। তো দেখা যাচ্ছে যে হচ্ছে এই 10 ওহম আর 15 ওহম হচ্ছে কি প্যারালালে আছে। আচ্ছা এই প্যারালালে আছে, তো প্যারালালে থাকলে এই 10-এর সঙ্গে 15 একবার গুণ হবে, 10-এর সঙ্গে 15 একবার যোগ হবে, যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে তত এম্পিয়ার, অর্থাৎ এটা করে আসছে 6 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এই দুটা রেজিস্টার তখন থাকবে না, একটা রেজিস্টার হবে, দুইটা মিলে একটা রেজিস্টার হবে। এখন আবার সর্বডানে খেয়াল করতে হবে কোন দুটো আছে, এই 14 আছে আর হচ্ছে 6 আছে, আবার এই দুটো কিসে আছে, সিরিজে আছে। এই দুইটা মিলে পাইছি কি এই 20 ওহমের সঙ্গে, এখন দেখবো সর্বডানে কি আছে, এই 20 ওহম আছে আর হচ্ছে 30 ওহম আছে, এই দুটো আছে কিসে আছে, প্যারালালে আছে। প্যারালালে ইকুয়েশন করে কি পাইছি হচ্ছে 12 ওহম। এখন এই 12 ওহম যে তখন তোর এই দুটোর দরকার নেই, একটা রেজিস্টর দুইটা মিলে একটা হলো, তখন হচ্ছে কি যে এই 3 ওহম আর হচ্ছে 12 ওহম কিসে আছে, সিরিজে আছে। সিরিজে করে কি পাইছি, একটা রেজিস্টর পাইছি, অর্থাৎ এইটা হচ্ছে মোট রোধ, অর্থাৎ এইটা থেকে সমান সমান হচ্ছে কি মোট রোধ, এখান থেকে লিখতে পারি মোট রোধ হচ্ছে 15 ওহম, ঠিক আছে। তো এখন মোট রোধ যদি 15 ওহম হয়, এটা এগুলো মিশে দিই, এই পাশটা আবার বুঝে দিই, মোট রোধ হচ্ছে কি 15 ওহম, তাহলে মোট কারেন্টটাও আমরা পেয়ে যাব। তাহলে মোট কারেন্ট সমান সমান হচ্ছে কি
এখানে সূত্রটা বসাই নাই, এখন যদি তোমরা চাও সূত্রটা বসাইতে পারো, যে আই সমান সমান ভি ভাগ আর, ভি সমান দেওয়া আছে 120 ভোল্ট, আর সমান পাইলাম কত 15, ঠিক আছে, সমান সমান কত হলো 10 এম্পিয়ার, তার মানে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু অঙ্কে আমাদের বলতেছে কি 14 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ এবং প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। তো এখন দেখো আমরা এই 2 নং চিত্র, অর্থাৎ 2 নং বা 3 নং যেটাই দাও না কেন, তার কারণ আমরা 30 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপটা নির্ণয় করব, 30 ওহমের আড়াআড়িতে। তো সেক্ষেত্রে 2 নং চিত্র হতে পায়, 2 নং চিত্র হতে পাই, 2 নং চিত্র হতে কি পায়, যে 30 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ, 30 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপটা কত, ভোল্টেজ যাচ্ছে কি 120 ভোল্ট, ভোল্টেজ যাচ্ছে 120 ভোল্ট, তার মধ্যে এখানে এসে ভোল্টেজটা মাইনাস হয়ে যাচ্ছে 3 ওহম, অর্থাৎ কি মাইনাস হয়ে যাচ্ছে, তার সঙ্গে এই যে 10 এম্পিয়ার পাইলাম সেটা 10 এম্পিয়ারটা গুণ, এটা ইকুয়েশন করে কত পাইলাম 120 ভোল্ট, ঠিক আছে 120 ভোল্ট। তারপরেও এখনও কিন্তু অঙ্কটা আমাদের শেষ হয় নাই, কারণ অঙ্কে আমাদেরকে বলছে 14 ওহমের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ এবং প্রবাহিত কারেন্ট নির্ণয় করার জন্য। তো 120 ভোল্ট পাইলাম, তাহলে 120 ভোল্ট যদি যায় তখন আবার কারেন্টটা কত, তো সেক্ষেত্রেও হচ্ছে কি যে 120 ভোল্ট যদি যায় তাহলে কারেন্ট হচ্ছে কি, যে এখানেও যদি তোমরা লেখো যে এর কারেন্ট, অর্থাৎ এর হচ্ছে কি এবং কারেন্ট 120 ভোল্ট পাইলাম, এই 30 ওহমের আড়াআড়িতে আমরা 120 ভোল্ট পাইলাম, 30 ওহমের আড়াআড়িতে কি 120 ভোল্ট, সরি আমাদের এখানে একটা ভুল গেছে, এখানে 150 ভোল্ট, 50 ভোল্ট, আমি 120 ভোল্ট বলছি, 150 ভোল্ট, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে 150 ভোল্ট। তার এখন দেখো যে 150 ভোল্ট দেয়া আছে, কিন্তু 150 ভোল্ট যদি এখানে আমরা ইনপুটে দেই তাহলে এখানে এসে ভোল্টেজটা ড্রপ খেয়ে 30 ওহমের আড়াআড়িতে আমরা 120 ভোল্ট পাচ্ছি। তো 120 ভোল্ট তাহলে সেটাই 120 ভোল্ট, এই কি 30 ওহমের কাছে যা কি ভোল্টেজটা ড্রপ হচ্ছে এটাই। এখন দেখো এবং এখানে কারেন্টটা কত প্রবাহিত হচ্ছে, যে 150 ভোল্টে 10 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, 150 ভোল্টে কি 10 এম্পিয়ার কারেন্ট ওখানে প্রবাহিত হচ্ছে, এখন 120 ভোল্টে কত, তাহলে এবং কারেন্ট হচ্ছে কি উপরে হচ্ছে কি ভি নিচে আর, তো এটা না লিখে আমরা সরাসরি লিখলাম যে 120 আর হচ্ছে আর সমান সমান কত 30, যেহেতু 30 ওহমের আড়াআড়িতে, ঠিক আছে, যেহেতু আমরা কি বাই করব 30 ওহমের আড়াআড়িতে, তো 30 ওহমের আড়াআড়িতে হচ্ছে কারেন্ট বের করলে হয় 4 এম্পিয়ার। এখন দেখো মূল অঙ্কে আসি, যেটা আমাদের কাছ থেকে চাইছে যে 14 ওহমের কারেন্ট, এখন লিখবা যে 14 ওহমের কারেন্ট, ঠিক আছে, কারেন্ট বের করতে হলে তোমাকে কি করতে হবে, যেটা হচ্ছে কি সম্পূর্ণ মিলে যে কারেন্টটা আছে তার সঙ্গে এই কারেন্টটা মাইনাস করতে হবে, তো এটাতে কি আছে 3 ওহমের আড়াআড়িতে 10 এম্পিয়ার আছে, তো 10 থেকে যদি 4 বাদ দেয় থাকে কত 6 এম্পিয়ার, এবং 14 ওহমের আড়াআড়িতে হচ্ছে ভোল্টেজ ড্রপটা হচ্ছে কি, ভোল্টেজ ড্রপ হচ্ছে কি 14 ভোল্টেজ দেওয়া আছে তার সঙ্গে এর 4 গুণন হয় 84 ভোল্ট, এটাই উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। এখন কথা ভোল্টেজ ড্রপ মানে কি, প্যারালাল সার্কিটে যদি মনে করো এখানে 150 ভোল্ট দিছি, মাঝে একটা সার্কিট আছে, তার মানে এখানে ভোল্টেজটা এই রেজিস্টরে এসে এখানে কি ভোল্টেজটা এই দিকেও চলে আসছে, তার মানে এর ড্রপ খাওয়াচ্ছে, ভোল্টেজটা
ড্রপ, অর্থাৎ ভোল্টেজ ড্রপ বলতে বুঝাচ্ছে যে কারেন্ট চলতে এই পাশে চলতেইছে, এই রেজিস্টার চলতেইছে, হঠাৎ এর মাঝে যদি আমি আর একটা রেজিস্টার দিই তার মানে সোজাসুজি না চলে এইদিকেও কিছু কারেন্ট চলে আসবে, তার মানে এখানে হচ্ছে কি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, তো এই নিয়মে হচ্ছে পরের অঙ্কটাও হচ্ছে এই একই নিয়মে। তো নেক্সট ক্লাসে আমি হচ্ছে আরও অঙ্ক করাবো, সমস্যা নেই। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকিও।